ফেসবুক বিশ্বের সবচেয়ে একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এই ফেসবুক ব্যবহার করে আমরা একে অন্যের সাথে সহজেই যোগাযোগ করে থাকি। তো গাইস, এই ফেসবুকের বাইরেও আমরা অনেকে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, যেমন ইনস্টাগ্রাম, টুইটার। বিশেষ করে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটি ফেসবুকে প্রোভাইড করে রাখা উচিত। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইয়াসিন আরফা শাকিল আর আপনারা দেখছেন অল অ্যাবাউট টিপস। সো গাইস, আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকের অ্যাবাউটে আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করবেন, বিশেষ করে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কিভাবে অ্যাড করবেন। কারণ আমরা যখন ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে যাই, আমাদের এই ধরনের একটি সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখে থাকেন, তাহলে আপনাকে আর এই প্রবলেমে পড়তে হবে না। আপনি সহজেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি ফেসবুকে প্রোভাইড করে দিতে পারবেন। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। দেন থ্রি লাইনে ক্লিক করে আপনার প্রোফাইলে ক্লিক করুন। তারপর একটু নিচে আসলে দেখতে পাবেন সি ইউর অ্যাবাউট ইনফো, সেটিতে ক্লিক করুন। দেন আরেকটু নিচে আসলে দেখতে পাবেন কন্ট্যাক্ট ইনফো, সেটির এডিট অপশনে ক্লিক করুন। তারপর আর একটু নিচে আসলে দেখতে পাবেন সোশ্যাল লিঙ্ক। প্রথমে এখানে যদি ফ্রেন্ডস থাকে, তাহলে সেটি পাবলিক করে দিন। দেন অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করুন। তারপর এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কী কী লিঙ্ক এখানে অ্যাড করা যাবে। তো গাইস, প্রথমে আমি ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করব। এটির জন্য জাস্ট আপনার অ্যাকাউন্ট নেমটি এখানে দিয়ে দিলে হয়ে যাবে। আমি আমার অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম। এখন আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করব। এটি একটু ভালো মতো খেয়াল করুন, না হলে পরে সমস্যায় পড়তে হবে। এখন অ্যাড লিঙ্কে ক্লিক করে ইউটিউব সিলেক্ট করে নিন। আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করার ক্ষেত্রে সম্পূর্ণ লিঙ্ক এখানে দিয়ে দিই, যার কারণে এই প্রবলেমটি চলে আসে। এখানে আমাদের শুধু youtube.com/এর পরে যা রয়েছে সেটাই দিতে হবে, বাকিগুলো রিমুভ করে দিন। সব ঠিকঠাক মতো হয়ে গেলে সেভ অপশানে গিয়ে সেভ করে দিন। এখন আমরা একটু দেখে আসি লিঙ্কগুলা অ্যাড হয়েছে কি না এবং সেগুলা সঠিকভাবে কাজ করছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি লিঙ্কগুলা এখানে অ্যাড হয়ে গেল। এখন যদি আপনার ফেসবুক কেউ ভিজিট করে, এখানে ক্লিক করলেই ইনস্টাগ্রামে চলে যাবে, আর এখানে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, আর আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ভিজিট করে দেখতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু টেক কেয়ার, দেখা হবে পরের ভিডিওতে। অ্যাজ অলওয়েজ, দিস ইজ মোহাম্মদ ইয়াসিন আরফা শাকিল, অ্যান্ড ডেফিনেটলি আই উইল ক্যাচ ইউ গাইজ অ্যান্ড এ নেক্সট ভিডিও।